चाहता है हम ना रहे कभी यारों के बिन। सकाल 5:30 আমরা উঠেছি, তখন প্রায় 4টে বাজে, অন্ধকার ছিল। আমরা আজকে যে ট্যুরটা করছি সেটা প্রথমে ঝাড়খণ্ড যাব, ঝাড়খণ্ড থেকে তারপরে আমরা পুরুলিয়া গড় সার্কিটে ঢুকব। এখন আমরা বেরোবো, প্রায় সকালের আলো প্রায় ফুটে উঠে যাই, যেতে যেতে তারপরে আবার কথা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজ বেরিয়ে পড়েছি বাইক ট্রিপে। 2021 করোনা আবহের পর প্রথম আজকের বাইক ট্রিপ। আমরা আজ যাব ঝাড়খণ্ড থেকে যাব পুরুলিয়া থেকে আবার রিটার্ন ব্যাক টু হোম। মাইথন ড্যামের পরে আমরা বেরিয়ে চলে যাব ওখান থেকে ভাতিন্দা ফলস দেখতে, এবং ভাতিন্দা ফলস দেখার পরে ওখান থেকে আমরা রিটার্ন করব জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া। আর জয়চণ্ডী পাওয়ার পরে আমরা যাব হচ্ছে পুরুলিয়া গড় পঞ্চকোট। আর আশা করি এই ট্রিপটা ভীষণ এনজয় করব, আমাদের সাথে তোমরাও ভীষণ এনজয় করবে। আর বাইক ট্রিপের মজাই একটু আলাদা যদি মনের মতো সাথী থাকে, তাই আশা করি এই ট্রিপটা খুবই এনজয় হবে। চলো যেতে যেতে আবার কথা হবে। সকালের কুয়াশা এখনো কাটেনি, চারিদিকে বেশ কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের সামনে সামনে যাচ্ছে টুকাই, 150 নিয়ে যা চালাই সেটা বলে বোঝানো মুশকিলের ব্যাপার একটু, মনে হয় 1000 cc বাইক চালাচ্ছে। অ্যাকচুয়ালি রকেট যাকে বলা হয়, আর দেখি স্লো করলো আমাকে। ও শুভ বেশ আমাজের সাথে বাইক চালাচ্ছে আজকে, শান্তিপুরের মধ্যে বেশ আমেজ করে চালাতে পারে না, আজকে আমেজ করে চালিয়ে নেবে, বেশ জুত করে বাইক চালাবে। সবাইকে দেখে বেশ রাইডার মনে হচ্ছে, পেছনে বড় বড় ব্যাগ ঝুলিয়ে নিয়েছে। তবে পেছনে না ঝুলিয়ে পিঠে না ঝুলিয়ে যদি স্যাডেল ব্যাগ হতো তাহলে অনেক বেশি সুবিধা হতো। অবশ্যই নেক্সট ট্রিপে আশা করি সবার কাছেই স্যাডেল ব্যাগ থাকবে। অ্যাকচুয়ালি সবাই ডিসকাস করে নিচ্ছে যে কোন রোড ধরে যাওয়া হবে। এই রোডটা সোজা চলে যাচ্ছে বাগাছড়া হয়ে নবদ্বীপ হয়ে বর্ধমান, অ্যান্ড বর্ধমান থেকে সোজা বেরিয়ে যাবে আসানসোল, আসানসোল থেকে চলে যাবে ঝাড়খণ্ড। আমরা কানলাঘাট পেরোতে যাতে না হয় সেই কারণে এই রোডটা ধরেছি, তো সেটাই ডিসকাস করছে। দেখতে দেখতে ও অসাধারণ সূর্য, এই সূর্যটা দেখার জন্যই বোধহয় আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম, অনেক দিনের শখ ছিল। অনেকদিন ভাবতাম মনে মনে বাইক চালিয়ে যাবো, সকালবেলায় সূর্যটা উঠবে সে দৃশ্যটা দেখবো, দেখ আজকে পুরনো হয়ে গেল। সে অন্য সময় দেখেছি কিন্তু আজকের দেখাটা যেন পুরো অন্য ধরনের, অপূর্ব সুন্দর সূর্য, সকালটা অসাধারণ অসাধারণ সুন্দর সকাল, ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা হালকা কেমন যেন বসন্ত ভাব, চারিদিকে সবুজ প্রকৃতি,
কুয়াশা কুয়াশা কুয়াশাচ্ছন্ন, হালকা হালকা কুয়াশাচ্ছন্ন। ও চলো চলো চলো, তবে বাইক ট্রিপে গেলেও সবসময়ের জন্য জোরে চালিয়ে বেরিয়ে গেলেও অনেক সময় অনেক কিছু দেখা যায়। অবশ্যই দূরের যাত্রা হলে দৌড় জোরে চালিয়ে বেরিয়ে যেতে হয়, কিন্তু প্রকৃতিটাকেও এনজয় করা উচিত, কারণ আমরা ঘুরতে বেরিয়েছি, প্রকৃতিটাকে এনজয় করতে হবে, প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে যেতে হবে। ও শুভবেশ, দিল খুশ রাখার টান রায়, শুভবেশ মনে সুখে। আরে আরে এ কী করছে কী করছে, ও এখন হয়তো কিছু একটা হয়েছে, রাইডিং এর সময় কেয়ারফুলি চালানো উচিত। দেখতে দেখতে আমরা জিটি রোডে চলে এসেছি, আর জিটি রোডে যে যাওয়ার মতো টানছে কেউ 130-135, যদিও ঠিক নয়, তবু এখানে সব গাড়ি স্পিডেই যাচ্ছে। আমাদের শুভবাবু একটুখানি হাত নেড়ে দিল, শুভ আর মামা, ছোট মামা আছে একটা বাইকে। তবে সবাই চালালেও বেশ সাবধানে চালাচ্ছে। প্রায় আসানসোল চলে এসেছি আমরা, আসানসোলে ঢুকেও পড়েছি, একটু দাঁড়াতে হবে আমাদের, একটু ব্রেক নিতে হবে। আসার সময় শুধু বর্তমানে এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, রাস্তা চিনতে অসুবিধা হচ্ছিলো, বোধ হয় ম্যাপটা একটু ডিস্টার্ব করছিলো, বাকি আর কোথাও দাঁড়াইনি। এবার কিন্তু আমাদের দাঁড়াতে হবে, আমরা এই দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর ওই যে একজন ওইদিকে চেন আটকাতে আটকাতে আসছে, খারাপ রাস্তা দেখলে টানে, ভালো রাস্তা দেখলে টানে না কখনোই। দেখতে দেখতে আমরা প্রায় ঝাড়খণ্ড ঢুকে পড়েছি। রাজেশ জিও, আর সামনে পাহাড় দেখতে পাচ্ছি, তবে রানিগঞ্জ ক্রস করে আসার সময় দেখলাম চারিদিকে মানে রাস্তাঘাট যেন মনে হচ্ছে কালোই কালো, রাস্তা থেকে শুরু করে দোকানপাটে যেখানে চা খেলাম সেখানেও মনে হচ্ছে যেন কালো লেয়ার পড়ে গেছে, মানে কয়লার লেয়ার সব জায়গায় পড়ে গেছে, আর যেন বাতাসের সাথে যেন কালো একটা বেশ লেয়ার ঘুরে বেড়াচ্ছে এরকম টাইপের কিছু। এখন প্রায় ঘড়িতে কটা, প্রায় 12:30 বাজে। আমরা মাইথন ড্যামের রাস্তা ধরে ফেলেছি, এই রাস্তাটা দুদিকে পাথর আর পাহাড়ে পাহাড় দিয়ে ঘেরা, পরিবেশটা অসাধারণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ পরিবেশ। সামনে শুভ যাচ্ছে, তার আগে টুকাই যাচ্ছে, বেশ এনজয় যেমন করলাম তবে মস্তিও হয়েছে প্রচুর রাস্তায়। একটু খারাপ রাস্তাটা, যার কারণে বলত লাফাচ্ছে। আমরা মাইথনে ঢোকার পরে প্রথমে এসে আমরা লজ যেটাতে আমরা আছি সেই লজ বা হোটেল যাই বলো তোমরা, সেটাকে খুঁজেছি। খোঁজার পরে সেখানে আমরা লাগেজগুলো রেখেছি, রেখে আমরা বেরিয়েছি হচ্ছে বিকালের দিকে মাইথন ড্যাম দেখবো এবং তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আর কোন হোটেলে আছি বা লজে আছি সেটা তোমাদের পরে লাস্টের দিকে দেখিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর চলো এখন এনজয় করি আমাদের এই মাইথন ড্যাম, সত্যি অসাধারণ পরিবেশ, যেমন পরিবেশ
সেরকম রাস্তা, রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ রাস্তা। আর আকাশ, আর আকাশ, রাস্তা, পরিবেশ সবকিছু খুব খুবই সুন্দর। আর খুব লোক চলাচল অত্যন্ত কম। মাটির রং কেমন একটু লালচে টাইপের মাটি ডান দিকে, বা যেগুলো দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে ছোট বড় নানান হোটেল বা লজ টাইপের আছে। আর বাঁদিকে ড্যামের জল একটা মোহময় পরিবেশ তৈরি করেছে। এখানে বাইক চালানোর যে অনুভূতি, সেটা এখানে যারা বাইক চালায়নি সে তারা কখনোই ভাবে না। সত্যি এক অসাধারণ অনুভূতি এখানে বাইক চালানোর। পড়ন্ত বিকালে রোদ্দুর পড়েছে, গাছে হলুদ আভা, তার হলুদ আভা গাছে ছুঁয়ে গেছে, আর সাথে সাথে আমাদের মনকেও ছুঁয়ে যাচ্ছে। সত্যি খুব অসাধারণ। সামনে আমাদের শুভ আর প্রান্তিক যাচ্ছে, রাজের সাথে আছে আমার সাথে আপাতত, আর তার আগে ছোট মা আটু গাই গেছে। আমরা কোথাও একটা দাঁড়াবো, কিছুক্ষণের জন্য উপভোগ করবো পরিবেশটা। চলো এগিয়ে যাই আবার কোথাও। সামনের এই জায়গাটাতে আমরা দাঁড়াবো, কারণ সামনে সবাই নেমে পড়েছে। আমরা এবার এখানটাতে নেমে জাস্ট ফিল করব পরিবেশটাকে। সূর্যটা সত্যি অসাধারণ লাগছে। সূর্যটা যেমন একটা মায়াময় মায়াময় একটা পরিবেশ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, ড্যামের চারিদিকে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই এক সময় এসো এখানে। ছোট মামা আসছে ক্যামেরা করতে করতে, এসে কাউকে ভিডিও কলিং করেছে, ভিডিও কলিং করে এগিয়ে আসছে। তো একটা ভালো পরিবেশ দেখলে অবশ্যই ইচ্ছে করে যে বাড়িতে যারা আছে তাদেরকে দেখানোর জন্য, মনটা আনচান আনচান করে। তারই ফলশ্রুতি ওটা। এখানে ড্যামে বোটিংয়ের ব্যবস্থা আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা হচ্ছে স্পিড বোট।
স্পিড বোটের ভাড়া একটু বেশি আর প্যাডেল বোটের ভাড়া একটু কম। আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরের দিকে চলে যাব। মাইথন ড্যাম ছেড়ে মন যেতে চাইছে না, তবু যেতে হবে, নাহলে কল্যাণেশ্বরী মন্দির আমরা দেখতে পাবো না। এই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। এটা হচ্ছে সামনের যে গেট, এটা হচ্ছে সামনের গেটটা। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো আস্তে আস্তে। এই কল্যাণেশ্বরীর মন্দিরের ঢুকতে কতগুলো কথা বলি। সেটা হচ্ছে যে মাইথন ব্যারেজ বা মাইথন ড্যাম থেকে সামান্য দূরত্ব, এখানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার, তার লাগোয়া হচ্ছে এই কল্যাণেশ্বরী মন্দির। আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে ছোট্ট করে বলতে গেলে বলতে হয় প্রায় 500 বছরের পুরনো এই দেবীর মন্দির। আগে ছিল গড়পঞ্চকোটে, বর্গি হামলার সময় দেবীকে নিয়ে চলে আসা হয় এখানে। আর সবার পক্ষে সপ্তাহান্তে মনটাকে একটু সতেজ করার জন্য গড়পঞ্চকোটে মাইথন হয়ে একটু ঘুরে এলে ভালোই লাগে। আর এরপরে যে গড়পঞ্চকোটের কথা বললাম সেখানে আমরা যাব, আর সেখানকার ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো এখন ঘুরে দেখে নিই মায়ের মন্দিরটা। চলো এগিয়ে যাই, আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে। দুপাশে যে দোকানগুলো, এখানে প্রসাদ বিক্রি হয়, বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে দেখা যায় তারা, এখানে প্যারাটা দেখলাম বেশি বেশি করে প্যারা বিক্রি করছে আর দোকানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। যারা পুজো দেবে প্যারা ফলমূল এগুলো নিয়ে গিয়ে পুজো দিচ্ছে। এখানে চটি রাখার জায়গা, ভেতরে চটি রাখলাম আমরা রেখে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে অংশ, দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো মন্দির। দেখে মনে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস আসছে এই মন্দিরটা দেখে। মন্দিরের ভেতরে যে সৌন্দর্য সেটাও অসাধারণ। কিছু পায়রা উড়তে দেখতে পাচ্ছি, পুরোহিতরা বেরিয়ে আসছে, যারা পুজো দিচ্ছে তারাও আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে মায়ের গর্ভগৃহের দিকে যাবো, সেখানে গিয়ে দেখবো মায়ের মূর্তিটা যতদূর সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখো। একান্তে এই মন্দিরের মাঝখানে চোখ বন্ধ করে দাঁড়ালে যেন 500 বছর আগের সেই বর্গী আক্রমণের সেই দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। আপনার কল্পনার জগতে অবশ্যই ভেসে উঠবে সে দৃশ্য। সেখানে আমরা ঢুকবো, পুরোহিত পুজো করছি, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে মায়ের দেবীর মূর্তি আছে। আমরা মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে এসেছি। এখন মাইথন ড্যামের ওপর দিয়ে আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলের দিকে যাচ্ছি আমরা। আর এখান থেকে এই দূরে যে তোমরা দেখতে পাচ্ছ যে লাইটগুলো দেখতে পাচ্ছি, নিচের তারা যেরকম করে জ্বলে ঠিক তারার মতো ঝিকমিক করে বাঁধের নিচের লাইটগুলো পাহাড়ের নিচে দেখা যাচ্ছে, সে খুব অসাধারণ অপূর্ব লাগছে সে দৃশ্য। আর রাত্রে বাইক চালিয়ে যাচ্ছি, তার যে অনুভূতি সেটাও সত্যি অসাধারণ।